ছেলেটা সারাদিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে বিবি একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে মেয়েটা পর্দা করে না, তারে জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো, মালিকের সাথে কেন দুশ্মনী, আল্লাহর লোকে কি নারাজি হইলা, আল্লাহর সাথে কি দুশ্মনী, আল্লাহর লোকে কেন রাগ করলা, কেন রাগ করলা? এই বাপ, তোমরা যারা সেজদা করো না, তোমরা বলো না বাজান, বলো না এই দরদি ভাই, চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি, তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে আমি কাঁদতে রাজি, তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা, কেন আল্লাহর সাথে রাগ করলা, কেন আল্লাহর সাথে নারাজ হইলা, কেন সেজদা কপালে ঝুঁকলো না, কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে? আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও, তোমার মোবাইলে মিস কল আসছে, এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটাবারও কানে লাগে না, বিবেকে লাগে না, তোর মতো শক্ত ডাকাত, তোর মতো পাষাণ বেটার কে হইতে পারে বেটা, কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত! হ্যাঁ, এজন্য ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করব, বলেন ইনশাআল্লাহ, সেজদা করব তো ইনশাআল্লাহ। যুবকরা তোমরা বলো না ইনশাআল্লাহ, নওজোয়ান তোমাদেরকে বলি, আমার আশা ভরসার স্বপ্ন এই নওজোয়ানদেরকে জাগানো, আমি সারা দিন রাত চাই যুবকরা জেগে উঠুক, কারণ আগামীর পৃথিবী গোটা বিশ্ব 2 ভাগ হবে, এটাই পৃথিবীর পুরা ভবিষ্যৎ, 1 ভাগ পুরাপুরি দাজ্জালের অনুসারী কাফের, আরেক ভাগ মাহদীর অনুসারী ইমানদার, এই 2 ভাগে পৃথিবী অচিরেই বিভক্ত হয়ে যাবে। তুমি যদি মাহদীর পক্ষে থাকতে না পারো, তুমি যদি দাজ্জালের ধোকায় পড়ে যাও, আল্লাহর কসম ইমান নিয়ে কবরে যাইতে পারবা না। অতএব আমি তোমার ইমান চাই, আমি যুবকের ইমান চাই, আমি যুবকের আখেরাত চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌড়